গাইস তোমরা তো কালকে আমার ভিডিওটা দেখলে যে আমি ধরনের একটা দুর্গা পূজার শপিং একটা ব্লগ করে দেখালাম, তো তোমরা নিশ্চয়ই দেখেছো। তো আজকের এই ব্লগে মানে দেখবে তোমরা যে আমি কী কী দুর্গা পূজার শপিংয়ে কী কী শপিং করেছি। তো চলো গাইস তোমাদেরকে দেখানো যাক। ফার্স্ট আমি যেটা কিনেছি, ফার্স্ট কী কিনেছি সেটা মনে নেই, কিন্তু যেটা সামনে পাবো সেটাই আগে দেখাবো। তো চলো, অনেকগুলো হয়েছে। প্রথমে হচ্ছে ইনার গার্মেন্টস, এগুলো হলো আমার আমাদের ইনার গার্মেন্টস, যেটা খুব ইম্পর্ট্যান্ট থিং। আর আমাদের এখানে রেডিমেড সেন্টার থেকে যেটা কিনেছি সেটা হলো আমার দিদির জিন্সের প্যান্ট। হ্যাঁ, আমাদের এখানে রেডিমেড সেন্টার বলে একটা শপিং মল আছে, সেই রেডিমেড সেন্টার থেকে আমার দিদির এই জিন্সের প্যান্টটা কিনেছি। কালারটাও দেখিয়ে দিচ্ছি, ব্লু কালার, খুলবো না, জাস্ট কালারটা দেখাবো। এই যে ব্লু কালার, পুরো ব্লু কালার, ফোকাস করছে ব্লু কালার। আমি হচ্ছে কেনার ইচ্ছা আছে, কিন্তু কিনলে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। তো এটা আমার দিদি কিনেছে, ওর টপ আছে সেটার সাথে পরবে বলে। আমি একটা টপ কিনেছি, এটা এখন বেরিয়েছে, এটা টপ না, এটা বলবে সবাই তোমরা কাপ্তান কুর্তি। তো আমি এটা কিনেছি আমার জন্য। এই যে এটা, এটা খুব সুন্দর, আমার খুব এখন এগুলো উঠেছে, আমার মনে হলো একটা কিনি। দেখা যাক, সব জিনিসই তো মানুষকে পরে পরে দেখতে হয় না কোনটা ভালো লাগবে, তাই এটাও আমার খুব ভালো লাগলো তাই কিনলাম, তাই আর কি এটা আমার জন্য। এটার কালারটা হচ্ছে মিষ্টি কালার, পিঙ্ক কালারও খুব একটা না, রেড কালারও না, মানে পিঙ্ক আর রেড মিশিয়ে যে কালারটা পাওয়া যায় সেটা। আর এটাও কিনেছি, আমার দিদি কিনেছে রেডিমেড সেন্টার থেকে। রেডিমেড তো এটা না, ট্রেন্ডস থেকে আমার দিদি এটা কিনেছে। এই যে ট্রেন্ডস থেকে এটা কিনেছে, এটা বেসিক্যালি আমার মা ওকে কিনে দেয়নি, এটা আমার ছোটো মা টাকা পাঠিয়েছিল, এটা আমার ছোটো মা ওকে দিয়েছে কিনে। এই যে এটা হচ্ছে শীতকালে পরার না, এগুলো শীতকালে পরার। এই কালারটা কী কালার, পিচ কালার বলতে গেলে, পিচ কালার, খুব সুন্দর হয়েছে গেঞ্জিটা, ভীষণ সুন্দর, ওকে মানাবেও, ভালো হয়েছে গেঞ্জিটা। ওখানে জিনিসপত্রের দাম অনেক বেশি, তোমাদের ওখানে তোমরা যেখানে থাকো সেখানে যদি ট্রেন্ডস বলো, ম্যাক্স বলো, কোনো শপিং মল থাকে, ওখানকার জিনিসগুলোর দাম বেশি হয়, কিন্তু জিনিসগুলো এত টেকসই হয় মানে বলার কথা না। আর এটা হলো আমার, আমি একটা কিনেছি, এটা আমার মা আমাকে বললো তুইও একটা কেন, তাই আমিও একটা কিনলাম শীতকালে পরবো বলে। এইটা কেমন হয়েছে কালারটা বলো, গ্রিন খুব একটা নয়, মানে হালকা একটু গ্রিন, দেখো একদম ডিপ গ্রিন তাও নয়, মিষ্টি গ্রিন এগুলোকে বলে। এটা আছে, আরেকটাও কিনেছে আমার দিদি, বললাম দুটো কিনেছে। এটাও বলতে, ওটা তো পিচ কালার, এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার, পিঙ্ক কালারের ওপরে এগুলো চিকচিক করা, দেখতে পাচ্ছো কিনা আমি জানি না, কিন্তু আমার দিদি যখন ছবি মানে পড়বে তখন আমি ছবি তুলে পাশে দিয়ে দেবো, মানে পাশে না পরে দিয়ে দেবো, তোমাদেরকে দেখে নেবে। এই যে এটা তো হয়ে গেল ব্যাগটা শেষ। আরেকটা যেটা কিনেছি সেটা হলো টেবিল ক্লথ, আমাদের টি টেবিল, আমাদের ডাইনিং টেবিলের ক্লথটা আমার বাবা কিনে ছিল, রয়েছে এখনও। আর এটা হলো আমাদের টি টেবিলে পাতবো বলে কিনেছে আমার দিদি না, আমার মা কিনেছে। এটা মা কিনলে তো এটা, নাকি দিদি কিনেছে, মা কিনেছে। এই যে এটা খুব সুন্দর একটা ফুলের, আমার তো খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে, যখন পাতবো তোমাদের সবটা ভিডিও করে দেখাবো, সবটাই তোমরা দেখতে পাবে আর কি, সবটা দেখাবো তোমাদেরকে। এটা একটু গুছিয়ে রাখি, নইলে আমার দিদির কাছে বকা খাবো। পুরোটা গুছিয়ে সুন্দর করে পাক করে রাখতে হবে। নতুন জিনিসে নইলে সহজলভ্যটা নষ্ট হয়ে যাবে। এটা গেল, আর এটাতেও ইনার গার্মেন্টস এগুলোই রয়েছে,
আচ্ছা, এই প্যান্টটা আমি আমার দিদিকে কিনে দিয়েছি, এই প্যান্ট ও পরবে বলে। এটা শীতকালেও পরা যাবে, গরমকালে, যেটা তোমার ইচ্ছা। এই যে এটা জিন্সের প্যান্ট না, এটা থ্রি কোয়ার্টার প্যান্ট। এই যে এটা পরবে বলে আমি ওকে কিনে দিয়েছি, কবে পরবে জানি না, কিন্তু পরবে, এইটুকুনি কিনে দিয়েছি, কবে পরবে জানি না। কাকার গেঞ্জিটা দিলে না, এটা আমার ব্যাগ, একটা ব্যাগ কিনলাম, কারণ আমার কোথাও গেলে, আমি ধরো মামার বাড়ি যাই, সবাই তো একটা ব্যাগ নেয় তার ওয়ালেট ফোন ক্যারি করার জন্য। এবার আমার প্রচুর জিনিস, আমি ওয়ালেট নিই, আমার ফোন আছে সেটা নিই, ট্রাইপড বলো, জলের বোতল বলো, আমার কিছু কস্টিউম বলো, কোনো কিছু নিতে হল, চার্জার বলো, ইয়ারফোন বলো, সব কিছু নিতে গেলে একটা ব্যাগের প্রয়োজন। একটা ছোটো ব্যাগে আমার ধরে না, তাই আমি এটার মানে বড়ো ব্যাগ নিই। আর আমাকে ঠিক আমার স্কুল ব্যাগটাই নিতে হয়, তাই কালকে একটা আমি আমার টাকা দিয়ে আমি একটা ব্যাগ কিনেছি, তোমাদেরকে সেটা দেখিয়েও দিচ্ছি, তোমরা দেখে নাও। এই যে এই ব্যাগটা, এই ব্যাগটার বড়ো হ্যান্ডেল আছে, এই ব্যাগটার বড়ো হ্যান্ডেল, এই বড়ো হ্যান্ডেলটাও তুমি ব্যবহার করতে পারো, আবার এই ছোটো হ্যান্ডেলটাও তুমি ব্যবহার করতে পারো। মোটামুটি ব্যাগটা খুবই সুন্দর, আর এর ভেতরেও প্রায় প্রচুর জায়গা আছে, মানে দু তিন দিনের জার্নিতেই ব্যাগটা চলে যাবে। ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার, ব্ল্যাক আর হোয়াইট কালার। এই যে সামনে প্যারিস লেখা, যেটা আমার ড্রিম প্লেস, প্যারিস আর সুইজারল্যান্ড আমার ড্রিম প্লেস, এই ভিডিওটার মাধ্যমে তোমরা জেনে গেলে। আর এটার সামনেটা দেখো খুব কিরিশ, খুবই কিরিশ, আর এই কিরিশের তলে একটা চেন আছে বড়, যে চেনটার ভেতরে তুমি কিছু নিতে পারবে। তো আর এর পাশে একটা খাপ রয়েছে, যে কিছু রাখলে খুচরো টাকা, এখানেও পাশে একটা মানে খাপ রয়েছে, পেছনেও প্রায় একটা চেন পেয়ে যাচ্ছ, আর এর ভেতরেও। এরকমই ব্যাগ আমি পছন্দ করি, তাই এটা আমি আমার ইয়েতে মানে আমি এটা কিনেছি, আমার খুব ভালো লেগেছে ব্যাগটা, আমি এরকম করেও নিতে পারবো, আবার এরকম করে এটা লেদার দিয়ে লাগানো, এটা লেদার দিয়ে লাগানো, খুবই মোটামুটি খুবই ভালো, আমারটা খুব পছন্দ হয়েছে। তোমরা এটা বাইরে থেকে দেখো, এটা তোমাদেরও খুব পছন্দ করতো, ব্ল্যাক কালার। এটা আমার দিদি একটা বোতল কিনেছে, জলের বোতল, আমার দিদি জলের বোতল নিয়ে খুব ফ্যাসিনেশন আছে। এই যে জাস্ট ডু ইট, জাস্ট ডু ইট, এই যে মা কি সুন্দর গন্ধ, অ্যালাপাতি ওষুধের গন্ধ, অ্যালাপাতি ওষুধের গন্ধ দিদি, তো অ্যালাপাতি ওষুধের গন্ধ আমার কাছে আছে, দিচ্ছি তো। এই দেখো অ্যালাপাতি ওষুধের গন্ধ, খুবই ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে রেড কালার। যে যে বোতলগুলো নেয় খুবই ভালো, কারণ ওর বোতলে খুব ফ্যাসিনেশন আছে। আমি ওকে ওর জন্মদিনে একটা বোতল গিফট করেছি, সেটাও সেটা ওর লাগবে না বোধহয়, ওটা নেম ট্যাগ বোতল, ওটা আমি নিয়ে নেব, এটা ও নিক, তাহলে ওটা আমাকে তুই দিয়ে দিবি। এটা হলো আমার কাকার গেঞ্জি, এটা আমার কাকার গেঞ্জি, এই যে আমার কাকার গেঞ্জি, এটা খুব মিষ্টি কালারটা, খুব একটা যে মানে হলুদ কালার তা না, খুব মিষ্টি কালার। এটা আমার কাকার গেঞ্জি, কাকাকে দেব, কারণ আমি ছোটো মাকে দেওয়া হয়েছে, আমার ঠাকুমাকে দিয়েছি, দাদাদের দিয়েছি, এবারে কাকাকে তো একটা দিতেই হবে, আমাদের আমাদেরকে ওরা দিয়েছে, তাই ওদেরকে এটা দেবো আমরা, মানে কাকাকে দেবো, এটা সবাইয়ের হয়ে গেছে, কাকারটা বাকি ছিল, কাকাকে দিয়ে ফুলফিল করে নেব। এটা খুব সুন্দর হয়েছে, জানি না পড়বে কি না, প্লিজ তোমরা সবাই রিকোয়েস্ট করো যেন কাকা পড়ে, তোমরা আমাকে কমেন্ট করে যেন কাকা পড়ো, কাকা পড়ো, দেখে খুব খুশি হবে। আর এটাতে রয়েছে হচ্ছে এই প্লাজোটা, আমার আমি যেহেতু দিদিকে ওই প্যান্টটা কিনে দিয়েছি, ওই কারণে আমাকে আমার দিদি এই প্লাজোটা গিফট করেছে, মানে দিয়েছে, এই প্লাজোটা পরবো,
আর এই যে চুড়িদারটা, আমার মায়ের খুব চুড়িদারের অভাব, ওই কারণে আমি মাকে কিনে দিয়েছি এইটা। এটার সাথে একটা পাটিয়ালা প্যান্ট কিনে দেবো যেটা আমার মা পরবে। হ্যাঁ, পাটিয়ালা প্যান্ট, হোয়াইট কালারের পাটিয়ালা প্যান্ট ভালো লাগবে নাকি সবুজ কালারের ভালো লাগবে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর এইটা আমি আমার মাকে কিনে দিয়েছি। এবার আমার মা বলে না না কিনবো না কিনবো না, কিন্তু এটা আমি আমার মাকে পুজোয় কিনে দিয়েছি। আরও একটা কিনে দেবো, তোমরা সেটা দেখতে পাবে। এটা কিনে, এটা এটা, আর আমার ভাইয়ের একটা জামা কিনেছি। এটা আমার ভাইয়ের, এই যে আমার ভাই ঘুমিয়ে পড়েছে, ওটা আমার ভাই ঘুমিয়ে পড়েছে ও এখন বিছানাতে। এই যে ওর প্যান্ট, ওর প্যান্ট, ওর প্যান্ট আর ওর গেঞ্জি, এই প্যান্ট আর এই গেঞ্জি ও পরবে। তো এই যে এই গেঞ্জিটার কালারটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর জুতো কিনেছি আমার দিদি, আমাদের আমার জুতো হয়ে গেছে, আমার মায়েরও হয়ে গেছে। হ্যাঁ, আর আমার দিদিরটা হয়নি, তাই দিদিরটা দিদি গিয়ে কি মানে আমরা সিলেদার্স থেকে জুতো কিনেছি আমার আর আমার মায়ের। আমরা সিলেদার্সে পেয়েছি, তাই আমরা সিলেদার্স থেকে আগে কিনে নিয়েছি। ওরটা বাকি ছিল, ওরটাও আমরা ফুলফিল করে নিয়েছি। ওরটা আমরা খাদিমস থেকে কিনেছি। এই যে হচ্ছে এটা হাওয়াই চটি, হাওয়াই চটি তো, হ্যাঁ হাওয়াই চটি, আমরা হাওয়াই চটি বলি সাধারণ মানুষ। এই যে এই জুতো একবার কিনেছিল আগের বছর আমার বাবা আমাকে আর ওকে, সেম টু সেম, মানে আমারটা কি বলতো পিঙ্ক কালার, আমারটা পিঙ্ক কালার, আমারটা পিঙ্ক না, ওরটা পিঙ্ক কালার, আমারটা কি কালার, আমারটা একটু নিউট কালার মতো আর ওরটা পিঙ্ক কালার। এই হ্যাঁ, ওই ওই রকম একটা কিনে দিয়েছিলো। এবারে ওরটা নাকি ছিঁড়ে গেছে, মানে এই দিক থেকে ছিঁড়ে গেছে, যাই হোক আমারটাও নষ্ট হয়ে আমার মা পরে পরে খোঁদল করে দিয়েছে, গর্ত বানিয়ে দিয়েছে, সেখানে জলও জমে, আমাকে জলগুলো বারবার ঢেলে ঢেলে পড়তে হয়। মা বলছে ঠিক আছে তোকে এবারে এবারে কিনে দেবো পরের বারে। তো এটা বেশ সুন্দর জুতোটা, আর তো খুব পছন্দ হয়েছে, ও যদি না পারে এটা আমি পরে নেবো, আমি জানি ও এটা পরবে, ওটা নষ্ট হয়ে গেলে ও এটা পরবে। এগুলো আর আরেকটা জুতো কিনেছে, আর এটা ভালো জুতো কিনেছে। এই যে এই এই জুতোটা সিলেদার্সে দেখেছিলাম, ওর পায়ে হয়নি, সিলেদার্সেরটা ওর পায়ে হয়নি। এই যে জুতোটা সিলেদার্সে ওর পায়ে হয়নি, এটা গোলাপি রঙের ছিল সিলেদার্সে, আমার খুব পছন্দ হয়েছে ওকে, ওর কালারটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, পরলে ভালো লাগবে আই উইশ। আর এক আর দুটো জিনিস কিনেছি, দেখাচ্ছি তোমাদের, এই দুটো ঢুকিয়ে রাখি ভালো করে, পরের জিনিস সবসময় ভালো করে যত্ন করে রাখতে হয়, কারণ এই জুতো নিয়ে কাল রাতে আমাদের বাড়িতে অশান্তি হয়েছে। তা এটা এটা হয়েছে, আর যেটা কিনেছি সেটা হলো আমার একটা ফোনের খাপ কিনেছি, আর ফোনের একটা কভার কিনেছি। এই যে কভারটা, এখানে ভায়োলেট কালার, ধারে ধারে ভায়োলেট কালার তোমরা দেখতে পাবে, একটা হোয়াইট কালার দেখো তোমরা, হোয়াইট কালার, এই যে হোয়াইট কালার, হোয়াইট কালার, এই যে হোয়াইট কালারের ওপরে একটু মানে ফুল ফুল, আর এই যে সাইডে সাইডে ভায়োলেট কালার, ভায়োলেট কালার। এই যে আমি আমার কভারটা আটকাই ফোনে এখন, আবার কারণ আমার সব ফোনের কভারগুলো লাগাই, এই তিনটে কভার ছিল, তাই ওগুলোকে সব বদলে 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 পড়াতে হতো, তাই এটা কিনে নিলাম, আমার খুব ভালো লাগছে তাই এটা কিনে নিলাম। দিস ইজ মাইন ফোন, এটা হচ্ছে আমার বাবা আমার বাবার দিদি ছবি দিয়ে আমি ওয়ালপেপার আপাতত করে রেখেছি। আর এটা আমার বাবার ফোন, তোমাদেরকে আগে বলে দিই, আমার বাবার ফোন, তাই আমার বাবার ফোন, এখন আমার বাবা ব্যবহার করে না, তাই এটা আমি নিয়ে নিয়েছি। আমি যেহেতু আমার আগে এটাতে অনলাইন ক্লাস হতো, তাই এটা দিয়েই আমি করতাম, আর এটা দিয়েই আমি এখন করি, আর এটা আমার ফোন হয়ে গেছে, এটা আমার ফোন। আর
এটা একটা পাউচ কিনেছি, এই পাউচটা, এই পাউচটা 100 টাকা নিয়েছে ফ্লিপকার্টে। এইগুলোর দাম প্রচুর বেশি মিশোতেও, কিন্তু আমি এটা পুরো 100 টাকায় পেয়েছি। এটার ভেতরে 3 খানা রয়েছে দেখবে, আরও 2 রয়েছে এটার ভেতরে, এই মাঝারি রয়েছে, এর ভেতরে আরও একটা রয়েছে। এই যে এই পাউচগুলোর ভেতরে তুমি কিছু রাখতে পারবে, সাজগোজের জিনিসপত্র, অনেকটা জায়গা। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে বলো আমাকে, তুমি কমেন্ট করে জানিও। তোমাদের এরকম না থাকলে তোমরা কিনে নিও, কিনে নিতে পারো, কারণ এগুলো এখন আমি ব্যবহার করে দেখিনি, খুবই ভালো জিনিস নিশ্চয়ই। আমি অনেক মেকআপ পাউচ ব্যবহার করেছি, এরকম মেকআপ পাউচ আমি কোনো পাউচ, যে মেকআপ পাউচ কিনে আমি জানি না, কিন্তু এরকম পাউচ আমি কখনো ব্যবহার করিনি, এবারে করবো। তো গাইজ, তোমাদেরকে একটাই কথা বলবো, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আজকে রাতের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং অলওয়েজ কিপ স্মাইল, অলওয়েজ কিপ স্মাইল। তো চলো গাইজ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আমি জানি আমি ইংলিশটা যেটা বললাম সেটা খুবই খারাপ, সেটা শুনতে খুবই খারাপ লাগলো, কিন্তু আমি যতটা আমার সামর্থ্য অনুযায়ী তোমাদেরকে বললাম। হাসি খুশিতে থেকো, হাসি মানে খুশিতে আনন্দে থেকো, কারণ সামনেই পুজো। তাই আমি তোমাদেরকে বলতে চাই যে শারদীয়ার শুভেচ্ছা, অ্যাডভান্স বলছি শারদীয়ার শুভেচ্ছা, তোমরা সবাই আনন্দে থেকো, হাসি খুশি থেকো। আর আমার চ্যানেলে অনেক ব্লগ যাবে, সেগুলো দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তার জন্য ওয়েট করো, টাটা।